ফোনটাতে সমস্যা হলো, মাঝে মাঝে কল যায়, মাঝে মাঝে কল যায় না। তো আমি একটু অ্যাকাউন্টটা ট্রাই করব, অ্যাকাউন্টটা দেখা যায় কিনা। অ্যাকাউন্ট আসতেছে না, আবার মাঝে মাঝে দেখা যায় যে ইমার্জেন্সি কল অনলি। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি ইমার্জেন্সি কল অনলি। আবার মাঝে মাঝে যে সিম কার্ড, ওই সিম কার্ডের লেখা আসে, আবার কল যায়। তাহলে আমরা এটা দেখব আপনার নেটওয়ার্কের যে ইয়েটা আছে, মোডটা আছে, এটা কিসে আছে, 2G-তে আছে না 3G-তে আছে। আচ্ছা, এটা 2G-তে, অনলি 2G দেওয়া আছে। তাহলে আমি এটা 4G-তে দিব, 4G-তে দিব। 4G-তে দেওয়ার পরে আমি এটা দেখব যে এখন কী লেখাটা আসে। এখানে এখন লেখা আছে ইমার্জেন্সি কল অনলি। এখন কিন্তু নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক পাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি 3G মুড করব, দেখি 3G-তে আসে কিনা। থ্রিজিতে দেওয়ার পরে কিন্তু আপনার গ্রামীণ ফোন চলে আসছে, মানে আমার সিম কার্ড যেটা লাগানো আছে এই সিমটা কিন্তু চলে আসছে। তাহলে আমি এখন অ্যাকাউন্টটা ট্রাই করে দেখব, অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে কিনা। এই যে এখন অ্যাকাউন্ট শুরু করছে, আমার অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, চলে আসছে। তাহলে আমরা বুঝতেছি এখন আপনার 2G আর 4G আইসিটা কাজ করতেছে না, 4G-তে আর 2G-তে কাজ করতেছে না, শুধু অনলি 3G-তে কাজ করতেছে। আমি আবারও দিয়ে দেখলাম, আর যখন আমরা এই যে এই মোডটা দিয়ে রাখি বা আপনার 2G 3G মোডটা দিয়ে রাখি, তখন কিন্তু ওই ক্ষেত্রে আপনার ফোন মাঝে মাঝে যাবে, মাঝে মাঝে আসবে না। তার কারণ হলো, একটা 2G যে আইসিটা কাজ করবে, যে নেটওয়ার্কটা, ওইটা সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা 3G-টা কাজ করতেছি, তো সেক্ষেত্রে আপনারা কী করতে হবে, আইসিটা চেঞ্জ করে নিতে হবে। আইসিটা চেঞ্জ করে নিলে আপনাদের কাজটা হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে আইসিটা চেঞ্জ করে আবার দেখাচ্ছি। আমি আমি 2G মোডে দিলাম, আবার 2G অনলিতে দিলাম। ইমার্জেন্সি কল চলে আসছে। এটা দেখা যাইতে স্যার আগে কাজ করছে, লাইন টানা বা লাইনে দিয়ে তার অনেক বড় করে টেনে রাখছে। আচ্ছা, আমি দেখবো আগে তাহলে লাইনটা ঠিক আছে কিনা। এটা তো Thank you.
ঠিক আছে লাইন, তাহলে আমি মাঝখানেরটা দেখবো ঠিক আছে কিনা। এটার ভিতরে দুইটা লাইন থাকে, একটা হলো মাঝখানে আর একটা হলো সাইডে। এটাও ঠিক আছে। ওই যে তারটা টানা হয়েছে ওটার প্রয়োজন হবে না। এটার প্রয়োজন নাই, এটা খুলে ফেলবো। তাহলে আমরা এই পিআইসিটা চেঞ্জ করবো নেটওয়ার্কের। এটা হলো পিআইসি, এই আইসিটা থেকেই আপনার কিন্তু 2G 3G 4G কাজ করে। আমরা এই আইসিটা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে তারপর দেখবো যে আমার 2G দিলে নেটওয়ার্ক আসে কিনা, 3G দিলে নেটওয়ার্ক আসে কিনা। আমরা এটা চেঞ্জ করবো আগে। আগে যেমন থাকবে এখন নতুন আইসি তো, সেজন্য পাশে একটু লিডগুলো লাগিয়ে নিলাম। এখন আমি এটা আইসিটা বসাবো। হিটের পরিমাণটা ঠিক রাখবেন, হিটের পরিমাণ বেশি হলে সমস্যা হয়ে যাবে। এই আইসিটার সমস্যা থাকলে অনেক সময় দেখা গেছে আপনার সেট রান হয় না, হালকা শর্ট হয়ে যায়। তো অবশ্যই আইসিটা লাগানোর পরে আপনারা দেখবেন যে এটা শর্ট আছে কি না চেক করে নেবেন। একটু ঠান্ডা হোক, তারপর আমি চেক করে নিচ্ছি। শর্ট হয় নাই, তারপরে আমি নেটওয়ার্কে কানেকশনটা লাগিয়ে নিব। এটা
আমি সিম কার্ডটা দিলাম, ওপেন করে দেখলো অপেন হলো। এখন দেখবো যে যে সিম কার্ড রয়েছে সিম কার্ডে লেখা আসছে কি না। ইমার্জেন্সি কল অনলি এটা তোর এই লেখাটাই আসতেছে। তাহলে আমি ট্রাভাইটা চেঞ্জ করবো। ইমার্জেন্সি কল অনলি থ্রিজি দিব। গ্রামীণ ফোন চলে আসছে। আচ্ছা গ্রামীণ ফোন আসছে যেহেতু আমি আবার 2G দিই। টুজিতে এখনো গ্রামীণ ফোন লেখা আছে, আমার যে সিম কার্ডটা লাগালাম এটা লেখাটা এখনো আছে। তাহলে আমি অ্যাকাউন্টটা দেখবো আসতেছে কিনা। অ্যাকাউন্ট আসতেছে না, তাহলে সমস্যা আছে দেখা যাচ্ছে। এটা তো লেখা আসছে আপনার যে লেখাটা আসছে। নেটওয়ার্কে কাজ করে না, তাহলে আমি আরেকটা ইমেল চেঞ্জ করব। এটা প্রবলেম আছে দেখাবো। আইসিটা লাগালাম, তারপরে এখন আবার চেক করব শর্ট আছে কিনা। বাইক ঠান্ডা হয়নি।
ग्रामीण फोन लेखा आछे আমি এখন 2G 3G এটা চেক করে নিব এখানে অনলি 2G আছে এখন এই যে দেখুন 2G অনলি আছে তাহলে আমি 2G অনলি তে আপনার এটা চেক করব এখন অ্যাকাউন্টটা আছে কিনা এই যে এখন চলে আসছে এখন 2G তেও কিন্তু আপনার কাজ করতেছে আমি আবারো দেখাচ্ছি এই যে 2G তে কাজ করতেছে তারপরে আমি আবার 3G দিয়ে দেখব কাজ করে কিনা 3G তে এখন যে সিম কার্ড ওই সিম কার্ডের লেখা আসছে তাও আমি অ্যাকাউন্ট আবার দেখব এতে চলে আসছে তাহলে আপনারা অবশ্যই চেক করে নেবেন 2G 3G মোড দিয়ে যে সবটা দোনোটা মোডে কাজ করে কিনা যদি দেখেন দোনোটা মোডে কাজ করে তাহলে আপনার 4G ও কাজ করবে হ্যাঁ তখন 4G তে দিলেও আপনার কাজ করবে এখন আমি 4G তে দেখব 2G 3G যদি কাজ করে তাহলে 4G তেও কাজ করবে আমি এখন 4G তে দিলাম এই যে 4G তে কাজ করে ফেলছে তাহলে আমি যেভাবে কাজটা করলাম আপনারা ওইভাবে কাজটা করে নেবেন আর অবশ্যই আপনারা এআইসিটাই প্রথমে পাল্টানোর চেষ্টা করবেন কারণ এই সমস্যাগুলো বেশিরভাগ এআইসিটা থেকে হয় এটা চেঞ্জ করে নেবেন তাহলে সমাধান হয়ে যাবে।